তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না, কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইসরায়েলের সেই পবিত্রজন। আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি, আমি তোমার পাপ আর মনে আনব না, আমি তোমাকে সাহায্য করব। আর তোমাকে বলছি, ভয় করো না, আমি তোমার ডান হাতে ধরে আছি। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার ওপর সে কি মমতা করবে না? এমন কি মাও ভুলে যেতে পারে? কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না, কাজেই তুমি ভয় করো না। তোমার চারিদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে, আমি তোমার নাম খোদাই করে রেখেছি। দেখো আমার হাতের তালুতে, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব। তারা তো মরে যাবে, তোমরা কেন মানুষকে ভয় করছ? আমি তোমাদের সান্ত্বনা দিই, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। মানুষের সন্তানেরা ঘাসের মতোই অল্পক্ষণ স্থায়ী। তোমাদের যিনি তৈরি করেছেন তাকে কেন তোমরা ভুলে গেছ? তবুও ভয় করো না, আমি নিজেই তোমাকে সাহায্য করব।